फ्रेंड्स, माय नेम इज निखिल। তো দেখো, এই ভিডিওতে মানে আমি কোনো পড়াশোনার রিলেটেড কোনো ভিডিও বানাচ্ছি না। এটা এটা জাস্ট একটা অন্যরকম ভিডিও, যেখানে তোমরা শুনে থাকবে, যেখানে তোমরা শুনেছো একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, যেখানে অ্যাপ্রক্সিমেটলি এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি 4 তারিখে সকালবেলাতে প্রায় 298, প্রায় 300 জন লোক মারা গেছে করমণ্ডল এক্সপ্রেস, এবং যেটা বলা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস মেন লাইন দিয়ে যাচ্ছিলো, বাট নর্মালি যেটা হয়ে থাকে, বাট এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, যেখানে ট্রেনটা লুপ লাইন ঢুকে পড়ে এবং সেখানে একটা মালগাড়ি দাঁড়িয়েছিল এবং সেই মালগাড়িতে ধাক্কা দেয়, এবং মিন হোয়াইল ধাক্কা দেওয়ার পরে পুরো বগিগুলো ট্রেন লাইনে ছড়িয়ে ছড়িয়ে পড়ে, এবং সেই ছড়িয়ে ছড়িয়ে পড়া যে বগিগুলোতে ওপর মানে অন্যদিক থেকে যে হামসফর এক্সপ্রেস আসছিল, ঠিক আছে, তো সেই ট্রেনটা ওই বগিগুলোর উপরে ধাক্কা দিয়ে দেয়, যেটা এখন পর্যন্ত নিউজে উঠে আসছে। মানে এটা অ্যাপ্রক্সিমেটলি এটা বলতে পারো সিগন্যাল ফেলিওর, ঠিক আছে, বা রেলের দোষ না দোষ বা কার দোষ, এটা এখন আমাদের মানে জানার সময় নয়, এটা তদন্ত করছে, বাট এক্স্যাক্টলি কিছু বলা যাচ্ছে না, বাট যেটা নিউজে আসছে সেটা শুনেই তোমাদেরকে বললাম। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো ভিডিও কিন্তু এই ভিডিও সাধারণত আমরা এডুকেশনাল চ্যানেল আমাদের, তবুও অনেকটা ভিডিও কমিয়ে দিয়েছি, বাট এই ভিডিওটা কিন্তু উদ্দেশ্য কিন্তু জাস্ট নিউজটা দেওয়া নয়। তোমরা ভাবো অ্যাপ্রক্সিমেটলি 300 জন লোক মারা গেছে, 600 উপরে আহত, সেটা কিন্তু আরও বাড়বে, ঠিক আছে, কিন্তু সরকার থেকেও অনেক কম্পেনসেশন করা হয়েছে, যেটা শুনলাম রেল থেকে প্রায় 1 লাখ দেওয়া হচ্ছে, নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন 2 লাখ এবং মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন 5 লাখ, ঠিক আছে। দেখো কম্পেনসেশনটা একটা অন্য জায়গায় আসছি, মানে যারা হয়তো মারা গেছে তাদের পরিবারে হয়তো এই টাকাটা অনেকটাই কাজে লাগবে, মানে একটা পরিবারের ব্যক্তি চলে যাওয়া সেটা যে কত লস সেটা একমাত্র তারাই ফিল করতে পারে, ঠিক আছে, মানে ভাষায় বেদনাতে বোঝানো যায় না। এবং আরেকটা কথা, মানে ব্যাপারটা এটাই কি, যারা আহত হয়েছে, ঠিক আছে, তাদেরকে গভর্নমেন্ট কম্পেনসেশন দিচ্ছে এবং সেটাও অনেকটাই বটে, তবে মানে এটাই ভাবার উদ্দেশ্য, আমি কোনো গভর্নমেন্টকে ব্লেম করছি না, কোনো সরকারকে ব্লেম করছি না, রেলওয়ে এবং স্থানীয় প্রশাসন যেভাবে মানে সিচুয়েশনটা হ্যান্ডেল করলো এবং করছে বর্তমানে, ঠিক আছে, প্রশংসার দাবি অবশ্যই রাখে, ঠিক আছে, এতে মানে মন্তব্য করা উচিত নয়, যেভাবে স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার, রেল যেভাবে উঠে ফুটে লেগেছে, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই থ্যাংক ইউ, হ্যাঁ, এটা কোনো মানে কোনো খামতিই নেই, যথেষ্ট সাহায্য করা হচ্ছে, ঠিক আছে, উদ্ধার কার্য থেকে শুরু করে হসপিটালাইজেশন শুরু করে মেডিকেল টিম পাঠানো তাদেরকে, মানে মেডিকেল দিক থেকে উদ্ধার কার্য দিক থেকে কোনো কমতি রাখা হয়নি, কিন্তু ব্যাপারটা এখানেই আমার এটা ব্যক্তিগতভাবে বলো বা যাই বলো, ব্যাপারটা হচ্ছে কি, যারা আহত হলো, কারো পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো হয়তো গর্দান ভেঙে গেছে, কারো ঘাড় ভেঙে গেছে, ঠিক আছে, তারা কিন্তু কাজ করতে পারবে না, আর জীবনটা তাদের কিন্তু মানে কি বলবো মানে স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। দেখো আমাদের তো খবর পেলাম করমণ্ডল এক্সপ্রেসে যারা যাত্রী তারা ম্যাক্সিমাম কিন্তু পরিযায়ী শ্রমিক, এবং যারা চেন্নাই, ব্যাঙ্গালোর, হ্যাঁ, ডাক্তার দেখানো যাচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে কি, তারা কিন্তু কাজের জন্য যাচ্ছে, সুতরাং কাজে যদি তারা না পারে, মানে হয়তো তারা আহত হয়ে গেল কিন্তু সুস্থ, মানে তারা যে সুস্থ হবে তার কোনো গ্যারেন্টি নেই, বা হলেও তারা কি আগের মতো কাজ করতে পারবে, তাদের হাতটাই ভেঙে গেল, পাটা ভেঙে গেল, তো তারা যাবে কী করে, কাজ করবে কী করে, সুতরাং আমার মনে হয় গভর্নমেন্টকে এটা সম্পর্কে ভাবা উচিত, শুধুমাত্র কম্পেনসেশন দিয়ে দিলাম কাজ হয়ে গেল এটা কিন্তু করা উচিত নয়। হ্যাঁ, আমি কোনো সরকারকে ব্লেম করছি না, কোনো এর মধ্যে রাজনৈতিক প্রসঙ্গ আসছেই না, বাট আমি এটা এই ভিডিওর মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষ, গভর্নমেন্ট, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে অন্তত যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে অন্তত কিছুগুলো মানে যারা আহত হয়েছে ইরেসপেক্টিভ অফ সব কিছু সবাই, হ্যাঁ, তারা যেন মান্থলি কিছু একটা ব্যবস্থা করা হয়, মানে মান্থলি কিছু একটা টাকা, সেটা কম পরিমাণে হতে পারে, 10,000, 15,000, ঠিক আছে, 5,000, 10,000, 15,000, যাই হোক অ্যামাউন্ট সেটা হিসাবে গভর্নমেন্ট ডিসাইড করবে, একটা মান্থলি যেমন একটা তাদেরকে আর্নিং সোর্স দেওয়া হয়, কারণ ওই পরিবারগুলো কী হবে, কারণ যে সমস্ত পরিবারগুলো আমরা হয়তো ভিডিও বানাচ্ছি, শুনছি, দেখছি, লোক কিন্তু নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, মানে এক মাসের মধ্যে কেউ আর মনে রাখবে না,
ঠিক আছে, কিন্তু যারা যাদের পরিবারে একজন মারা গেল, যাদের পরিবারে একজন আহত হলো, ঠিক আছে, সে দুঃখ কিন্তু বোঝানোর নয়। সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি গভর্নমেন্টকে, আমি সরকারকে অ্যাপিল করতে চাইছি, কম্পেনসেশন বাদ দিয়েও তাদেরকে যেন মান্থলি একটা পেনশন যেরকম করা হয়, ঠিক আছে, একটা স্কিমের আন্ডারে, বা এখন তো প্রচুর গভর্নমেন্টের স্কিম আছে, সুতরাং এই সমস্ত লোকেদেরকে সেই সমস্ত স্কিমের আন্ডারে যেমন ফেলা হয়, যাতে মান্থলি একটা তারা যেমন একটা ইনকাম পায়, সোর্স অফ ইনকাম, যাতে যাদের অন্তত পরিবারগুলো বেঁচে যাবে, এতে পরিবারগুলো বেঁচে যাবে আর কিছু নয়। কারণ যারা মারা গেছে তারা মানে তাদের প্রতি তো কন্ডোলেন্স আছেই, মানে ব্যাপারটা হচ্ছে কি মানে বলে বোঝানো যায় না কী ক্ষতি তাদের হলো, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, ঠিক, কারো দিদি, সেটা কিন্তু কখনো মানে টাকা দিয়ে বা কম্পেনসেশন দিয়ে পুরো করা যায় না, ঠিক আছে। তো যারা আহত হলো তাদেরকে যেন সরকার একটু ভাবে, কারণ শুধুমাত্র কিছু ফান্ডিং দিয়ে দিলাম, এতে কত কদিন চলবে, 2 মাস, 5 মাস, 1 বছর, তারপরে কী হবে, তারা তাদের পা নেই, হাত নেই, হ্যাঁ, তারা খেটে খাবে কী করে, তারা টোটো চালার জন্য তাদের হাতটা দরকার, তো তারা কী করবে। এবং যতক্ষণে ঘর মানে বাড়িতে রোজগার কমে গেল, এমন এমন পরিবার আছে যারা একবার খেতে পাবে, মানে সে টাকা পাঠালে, সে চেন্নাই গিয়ে কাজ করে টাকা পাঠালে তবেই তাদের বাড়িতে, হ্যাঁ, ভাত রান্না হয়, ঠিক আছে। তো সেই সমস্ত পরিবারের কথা কিন্তু গভর্নমেন্টকে ভাবা দরকার আছে। তো এই ভিডিওর মাধ্যমে মানে আমি জাস্ট নিজেকে পাবলিসিটি করছি না, কারণ দেখো আমরা প্রত্যেকেই বিজি হয়ে যাব, প্রত্যেকে নিজে নিজের কাজে বিজি হয়ে যাবো, তুমি তোমার কাজে বিজি হয়ে যাবে, আমরা WBCS নিয়ে খাটবো, ঠিক আছে, সরকার অন্য নিয়ে খাটবে, সবাই কিন্তু বিজি হয়ে যাবে, সব চারদিকে মানে কেউ কারোর জন্য ভাবে না। সুতরাং একমাত্র হবে, এই জন্য আমি গভর্নমেন্টকে, প্রশাসনকে, তারা অবশ্যই যথেষ্ট ভালো কাজ করছে, তার কোনো তুলনাই হয় না, কিন্তু গভর্নমেন্ট যদি এটা একটা ভাবতো ভালো লাগতো, কারণ সেই পরিবারতে, সেই সমস্ত পরিবারকে যারা অন্তত ক্রাউড ফান্ডিং করেও যদি কিছু করা যায় সেটাও করা যেতে পারে, মানে ডোনেশন হিসাবে, ঠিক আছে, যেন সেই সমস্ত লোকেদেরকে মানে ফান্ডিংটা পৌঁছায়, এবং কিছু হলেও গভর্নমেন্ট যেমন তাদেরকে সাহায্য করে মান্থলি, আমি মান্থলি কথা বলছি, আমি কিন্তু এককালীন একটা আহত হয়ে গেলো, হয়ে গেলো তাদেরকে কিছু পরিমাণ টাকা দেওয়া হলো, কমাস চলবে, 6 মাস, 7 মাস, 1 বছর, তারপরে কী হবে। সুতরাং তাদেরকে একটা মান্থলি একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, কিছু টাইম পিরিয়ডের জন্য, অন্তত 2-3 বছর বা 5 বছর, বা সেটা পরবর্তীকালে ডিসিশন নিয়ে জানানো যাবে, কিন্তু একটা মান্থলি ব্যবস্থা করা উচিত, কারণ সেই সমস্ত পরিবারগুলো তারা খাবে কি এটা কিন্তু ভাবা উচিত। আমি এখানে কোনো পলিটিক্স করতে আসিনি, কোনো রাজনীতির কথা বলছি না, কোনো স্টেট গভর্নমেন্ট সবাইকে আমি অ্যাপিল করছি, স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার, প্রশাসন সবাইকে অ্যাপিল করছি, যাতে ওই সমস্ত লোকেদেরকে কিছু হলেও ব্যবস্থা করা হয়। মান্থলি পেনশন আমি কথা বলছি, এটা পেনশন নাম না দিয়ে অন্য কিছু নাম দেওয়া যেতে পারে, কোনো স্কিমের আন্ডারে ফেলা যেতে পারে, অন্তত মান্থলি সোর্স অফ ইনকাম যেমন করা হয় স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, অর দ্য ইরেসপেক্টিভ অফ এনি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অর হায়ার অথরিটি, টু মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট সো দ্যাট মান্থলি ইনকাম মাস্ট বি প্রোভাইডেড টু দ্য নিডি পার্সনস, দোজ হু আর এনজিওড, রাইট। সো আই অ্যাপিল টু দ্য অল দ্য কনসার্ন পিপল সো দ্যাট আই মিন দ্য ক্রাউড ফান্ডিং অলসো এ গুড মেথড, সো দ্যাট উই ক্যান হেল্প সামথিং ইন দিস নিডি পিরিয়ড। সো আই অ্যাপিল টু দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, কনসার্ন অথরিটি, I don't want to say any political words, I don't want to say any blame game, eta kar dosh ota kar dosh, but ami ei video er maddhome sarkar ke, prashashan ke, state government, rajya sarkar, sobai ke, rail ke, sobai ke onurodh korchi jate ekta kichu kora hok, monthly kichu byabostha kora hok tader jonno, baki amar kono bhasha nei, tumrai bolbe, thik ache, thank you so much, jai hind, bande mataram।